শুভ নববর্ষ 1428। আজকে আমি আপনাদের জন্য 21 রকমের ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলাস কিচেন। আমি আজকে আপনাদের জন্য বাহারি ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। সামনেই পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখে কোনো প্রকার ঝামেলা ছাড়া, অর্থাৎ বাটাবাটি ছাড়া, যাতে আপনারা অনেকগুলো ভর্তা একসাথে বানিয়ে নিতে পারেন, তার রেসিপি নিয়েই আজকে মূলত আমি হাজির হয়েছি। তো চলুন দেখি এই রেসিপিগুলো তৈরি করতে আমার মূলত কী কী উপকরণ লেগেছে। আমি এখানে নানা রকম সবজি নিয়েছি, আর প্রতিটা সবজি সিজনাল, অর্থাৎ এই সিজনে পাবেন ঠিক এরকম সবজি দিয়েই আমি তৈরি করে নিয়েছি আজকের এই রেসিপিগুলো। আর এখানে নিয়ে নিয়েছি আমি দুই রকমের মাছ, মুসুরের ডাল, আর নিয়েছি চিকেন। এগুলো দিয়েই মূলত আমি আজকে ভর্তাগুলো তৈরি করে দেখাবো। তার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, যারা আমার চ্যানেলটিতে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, যাতে করে নতুন নতুন রেসিপির আপডেটগুলো আপনারা পেয়ে যান। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ, আর প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার চলুন দেখে নেই এখানে আমি কী কী সবজি ব্যবহার করেছি। এখানে আমি 250 গ্রাম কচুরছড়ি নিয়েছি, 6টা টমেটো নিয়েছি, পটল নিয়েছি 6-7টা, নিয়েছি কাঁচামরিচ পরিমাণ মতো, রসুন নিয়েছি, মিষ্টি কুমড়া, পেঁপে, ডিম, সিম, করলা, ভেন্ডি, মূলা, কাঁচা কলা, আলু, বরবটি, বেগুন, এছাড়াও মসুর ডাল নিয়েছি 1/2 কাপ, ইলিশের লেজ নিয়েছি 2টো, আর টাকি মাছ নিয়েছি কয়েকটা। মাছগুলোকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার ভর্তা শুরু করার আগে আমি কিছু প্রিপারেশন তৈরি করে নিচ্ছি। এজন্য আমি এখানে ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ মতন রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার প্রয়োজন মতো কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আপনারা যে পরিমাণ ঝাল খাবেন ঠিক ওই পরিমাণ শুকনো মরিচ ভেজে ঠিক এরকম কালচে করে একটু ভেজে নেবেন। এবার সেই একই তেলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি একটু হালকা নরম করে ভেজে নেব। জাস্ট পেঁয়াজগুলোকে এমনভাবে ভাজবো খুব বেশি নরমও থাকবে না, আবার খুব বেশি শক্তও হবে না। তো এখানে আমি আরও 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি, যেহেতু আমরা গরমের দিনে ভর্তাগুলো তৈরি করব, যাতে করে অনেক সময় ভর্তাটা ভালো থাকে সেজন্যই পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এবার সেই একই প্যানে আমি কিছু কাঁচামরিচ নিয়েছি এগুলো ভেজে নেওয়ার জন্য, আর মাথাগুলো প্রত্যেকটা আমি কেটে নিয়েছি। এতে করে মরিচগুলো যখন ভাজবো তখন এগুলো ছিটবে না। তো মরিচগুলোকেও আমি একটু এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি দাগ কেটে। এরপর এগুলোকে তুলে রেখে দিচ্ছি। এবার সেই একই প্যানের মধ্যে আমি প্রায় 1/2 কাপের চেয়ে একটু বেশি রসুন নিয়েছি। এবার এই রসুনের কোষগুলোকেও একটু তেলে নিব। এখানে আমি কোনো তেল ব্যবহার করিনি, জাস্ট শুকনো খোলার মধ্যে এই রসুনগুলোকে একটু ভালোভাবে দাগ কেটে ভেজে নিয়েছি, অর্থাৎ রসুনটা সেদ্ধও হবে এবং এরকম পোড়া পোড়াও হবে। তো রসুনটাকে একটু চেক করে নিয়ে তারপর রসুনগুলোকেও নামিয়ে নিচ্ছি। এবার সেই একই প্যানের মধ্যে আবার কিছুটা তেল দিয়ে নিচ্ছি। এখানে প্রায় 4 টেবিল চামচ মতন তেল দিয়ে তারপর মিষ্টি কুমড়োগুলোকে আমি একটু দাগ কেটে ভেজে নিচ্ছি, অর্থাৎ একটু পোড়া পোড়া করে ভাজবে। এতে করে ভর্তাটা খুব মজা লাগবে এবং অনেক সময় ধরে ভর্তাটা সংরক্ষণ করা যাবে। এবার এই মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলোকে নামিয়ে রেখে দিয়ে সেই একই প্যানের মধ্যে আমি বেগুন ভেজে নেব। বেগুন চাইলে আপনারা পুড়িয়েও নিতে পারেন, অথবা আমার মতো ভেজে নিতে পারেন, আর তা না হলে আপনারা সেদ্ধ করেও নিতে পারেন। আর বেগুন ভাজার আগে অবশ্যই 1/2 ঘন্টা আগে মাখিয়ে রাখবেন হলুদ লবণ দিয়ে, এতে করে বেগুনটা খুব কম তেল টানবে। আমি আজকে সাথে সাথে ভেজে নিচ্ছি, এজন্য আমার বেগুনগুলো একটু বেশি তেল টেনে নিচ্ছে। তারপর আমি এগুলোকে একটু তেল দিয়ে আবার একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বেগুনগুলো যখন এরকম পোড়া পোড়া হয়ে যাবে তখন এই বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার সেই একই প্যানের মধ্যে আমি টাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি, আর টাকি মাছগুলোকে খুব বেশি মচমচে করা যাবে না, মাছগুলো যাতে নরম থাকে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঠিক এইভাবেই মাছগুলোকে ভেজে নেব। বেশি শক্ত করে ভাজলে যখন ভর্তা তৈরি করবেন সেক্ষেত্রে ভর্তাটা খুব বেশি মজা লাগবে না। মাছটাকে একটু চেপে চেপে ভালোভাবে ভেজে তারপর তুলে নিচ্ছি। এরপর সেই একই প্যানের মধ্যে আমি ইলিশের লেজগুলোকেও ভেজে নিচ্ছি। এই লেজগুলোকেও একটু চেপে চেপে ভালোভাবে ভেজে নেবেন, খুব বেশি শক্ত করকরে করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ভর্তায় মাছগুলো ভালোভাবে মিশবে না।
এবার এগুলোকেও তুলে রেখে দিচ্ছি। এবার এই একই প্যানের মধ্যে আমি যে টমেটোগুলো কেটে রেখে দিয়েছিলাম সেই টমেটোগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব, অর্থাৎ এমনভাবে ভাজবো যাতে পুড়ে যায়। আর টমেটোর নিচের অংশগুলোকে আমি একটু ফেড়ে দিয়েছি, এতে করে চামড়াগুলো ছিলে নিতে খুব সুবিধা হবে। টমেটোগুলোকে একটু এরকম পোড়া পোড়া করেই ভেজে নেবেন, এতে করে টমেটো ভর্তাটা খেতে বেশি মজা লাগে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি, আর এই একই প্যানের মধ্যে মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি, সেই মাংসটাকে আমি সেদ্ধ করে নিব। এখানে হলুদ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, মরিচের গুঁড়া দিব হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া দিব হাফ চা চামচ, জিরা গুঁড়া দিব হাফ চা চামচ, গরম মশলা গুঁড়া দিব হাফ চা চামচ, আর আদা রসুন বাটা হাফ চা চামচ করে এক চা চামচ, আর লবণ দিয়েছি স্বাদ মতো। এখানে আমি এক চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত মোটামুটি শুকিয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। এই পেঁয়াজ কুচিটাকে আমি এখানে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি, যেহেতু ভর্তাটা অনেক সময় প্রিজার্ভ করা যাবে এভাবে ভর্তা করলে, তাই আমি পেঁয়াজটা এভাবে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এবার এর মধ্যে এই পেঁয়াজ এবং চিকেনটাকে একটু ভালোভাবে ভেজে নেব। যখন একদম পোড়া পোড়া হয়ে যাবে, অর্থাৎ পানিটা টেনে একেবারেই শুকিয়ে যাবে, তখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি এবং ঠান্ডা করে নিচ্ছি। এছাড়া আমি যে সবজিগুলো নিয়েছি সবগুলো আলাদা আলাদাভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ভর্তা তৈরি করতে চলে এসেছি। প্রথমেই আমি তৈরি করে দেখাচ্ছি আলু ভর্তা। এখানে আমি 2টো আলু নিয়েছি, আর এখানে আপনারা মরিচ এবং পেঁয়াজ সম্পূর্ণ আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন, সাথে লবণটাও চেক করে নেবেন। এখানে আমি কিছুটা কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি, আর স্বাদ মতো লবণ নিয়ে এবার শুকনো মরিচটাকে পেঁয়াজের সাথে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। আপনাদের হাতের চামড়া যাদের পাতলা থাকে তারা কিন্তু হ্যান্ড গ্লোভস ব্যবহার করতে পারেন, এতে করে হাতটা জ্বলবে না। আর তা না হলে আপনারা যখন ভর্তা তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা হাতে কিছুটা তেল মেখে নিতে পারেন। তো এখানে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি আমি আলু ভর্তার সাথে। তারপর এই আলুটাকে ভালোভাবে চটকে মেখে নিচ্ছি। এখানে ঘিটা অপশনাল, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও ভর্তাটা তৈরি করে নিতে পারেন। আর সাথে দিচ্ছি আমি কিছুটা ধনিয়া পাতা, এবার ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে তৈরি হয়ে গেল আমার আলু ভর্তা। এরপর আমি তৈরি করে দেখাচ্ছি ডিম ভর্তা। এখানে আমি 1টা ডিম নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি ভাজা পেঁয়াজ আর 1টা শুকনো মরিচ, স্বাদ মতন লবণ। এবার শুকনো মরিচের সাথে কিছুটা ধনিয়া পাতা নিয়ে একসাথে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। এবার এটাকে হাতের সাহায্যে ভালোভাবে চটকে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতন সরিষার তেল। এবার এটাকে একটু ভালোভাবে মেখে নিলেই কিন্তু ডিম ভর্তা রেডি হয়ে যাবে। আপনারা যারা খুব মসৃণ খেতে চান তাহলে অনেক সময় ধরে মাখালে ভর্তাটা খুব মসৃণ হবে। আমার একটু আধা ভাঙা খেতেই ভালো লাগে, তাই আমি এভাবে তৈরি করে নিলাম। এবার তৈরি করে দেখাবো ডিম এবং আলু একত্রে ভর্তা। তো এবার 1টা ডিম 1টা আলু নিয়ে নিয়েছি, এবার নিচ্ছি 2টো শুকনো মরিচ, আর নিচ্ছি স্বাদ মতো পেঁয়াজ, আর সাথে দিব লবণ এবং ধনিয়া পাতা। এবার এগুলোকে একটু ভালোভাবে আগে শুকনো মরিচের সাথে মেখে নিব। মরিচটা আপনারা যত ভালোভাবে মাখাতে পারবেন ভর্তার টেস্টটা কিন্তু ততটাই বেড়ে যাবে। এবার ভর্তাটাকে ভালোভাবে একটু হাতের সাহায্যে মেখে নিয়েছি। এবার এর মধ্যে 1 চা চামচ মতন সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে মেখে নিয়ে তৈরি করে নিচ্ছি ডিম আলু ভর্তা। ভালোভাবে মাখিয়ে নিলেই তৈরি হয়ে গেছে আমার ডিম আলু ভর্তা। এবার তৈরি করে নিচ্ছি কচুর মুখি অথবা ছড়ি, আপনারা যে যেই নামেই চিনেন সেটা। এবার এর সাথে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, কিছুটা লবণ, আর স্বাদ মতো শুকনো মরিচ, আর দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। এবার ভালোভাবে মরিচটাকে আগে মেখে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার এই কচু ছড়িগুলোকে হাতের সাহায্যে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। কচু ছড়িটা আপনারা গরম থাকা অবস্থায় ভর্তা করার চেষ্টা করবেন, এতে করে ছড়িটা অনেকটাই নরম থাকে। এবার হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিলেই কিন্তু কচু ছড়ির যে ভর্তা সেটা রেডি হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল আমার কচু ছড়ির ভর্তা। নেক্সট আমি দেখাচ্ছি আপনাদেরকে কাঁচা কলার ভর্তা।
আমি কাঁচা কলাটাকে সিদ্ধ করে তারপর ছিলে নিয়েছি। এবার এর সাথে নিয়ে নিচ্ছি কিছু কাঁচা মরিচ, আমি যে ভেজে রেখেছিলাম সেখান থেকে, আর দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। এবার এই কাঁচা মরিচটাকে হাতের সাহায্যে একটু ডোলে তারপর নরম করে নিচ্ছি। এর মধ্যে স্বাদ মতন লবণ এবং ধনিয়া পাতা দিয়ে এবার কাঁচা কলাটার সাথে ভালোভাবে মেখে নিয়ে তারপর এক চা চামচ মতন সরিষার তেল দিয়ে কলাটাকে ভালোভাবে চটকে নিলেই কিন্তু কলা ভর্তাটা রেডি হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার কলা ভর্তা। আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও এই ভর্তাটা করে নিতে পারেন। এবার দেখাচ্ছি কাঁচা পেঁপের ভর্তা। আমি কাঁচা পেঁপেটাকে সিদ্ধ করে নিয়েছি, এর সাথে দিচ্ছি আমি কাঁচা মরিচ ভেজে রাখা, আর দিচ্ছি ভাজা পেঁয়াজ আর কিছুটা ধনিয়া পাতা, আর সাথে দিব লবণ স্বাদ মতন। আপনারা প্রতিটা ভর্তায় আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লবণ অ্যাডজাস্ট করে নেবেন। এবার মরিচটাকে হাতের সাহায্যে একটু ডোলে নিচ্ছি। এরপর পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর পেঁপেটাকেও এর সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এখানে এক টেবিল চামচ মতন সরিষার তেল দিয়ে ভর্তাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। তাহলেই কিন্তু আমার পেঁপে ভর্তা রেডি। এবার নিয়ে নিচ্ছি পটল। পটলগুলোকে আমি ছিলে তারপর সিদ্ধ করেছি, তো এর মধ্যে যথেষ্ট পরিমাণ পানি রয়েছে, তো আমি পানিটাকে একটু চিপে নিচ্ছি ভালো করে। এতে করে ভর্তাটা খেতে বেশি মজা লাগবে। আপনারা এ পর্যায়ে চাইলে বিচিগুলোকেও ফেলে দিতে পারেন। এবার চিপে নেওয়া পানিটাকে আমি ফেলে দিয়ে তারপর এর মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতন শুকনো মরিচ, আর নিয়ে নিচ্ছি ভাজা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, আর দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার আবারও শুকনো মরিচটাকে ভালোভাবে মেখে নিচ্ছি, তারপর পেঁয়াজ এবং ধনিয়া পাতার সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে এরপর পটলের সাথে ভালোভাবে মেখে নিলেই আমাদের পটল ভর্তা রেডি। তবে তার আগে কিছুটা সরিষার তেলও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখানে প্রায় এক চা চামচ মতন সরিষার তেল অ্যাড করে দিয়েছি। তেলটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। এবার তৈরি হয়ে গেল আমার পটল ভর্তা। এরপর আমি নিয়ে নিচ্ছি বরবটি। বরবটিগুলিকে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার এর সাথে নিয়ে নিচ্ছি কাঁচা মরিচ স্বাদ মতন, আর দিচ্ছি ভাজা পেঁয়াজ, কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দিয়েছি স্বাদ মতন লবণ। এবার মরিচটাকে একটু ভালোভাবে চটকে তারপর পেঁয়াজ এবং ধনিয়া পাতার সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর এই বরবটিগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে একটু চটকে নিলেই বরবটি ভর্তা রেডি। আর সাথে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার এটাকেও ভালোভাবে ভর্তার সাথে মেখে নিচ্ছি, তাহলেই আমার বরবটি ভর্তা রেডি। এরপর নিয়ে নিয়েছি সিম। সিমের সাথে ইচ্ছে করলে আপনারা ভাজা পেঁয়াজও দিতে পারেন, আবার কাঁচা পেঁয়াজও দিতে পারেন, আর শুকনো মরিচ কাঁচা মরিচ যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন। এখানে আমি কাঁচা মরিচ, ভাজা পেঁয়াজ, ধনিয়া পাতা এবং স্বাদ মতন লবণ নিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে হাতের সাথে চটকে তারপর মেখে নিচ্ছি। যখন মাখা হয়ে গেছে তখন এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি স্বাদ মতন। আমি এখানে এক টেবিল চামচ মতন দিয়ে দিয়েছি। এবার ভর্তাটার সাথে ভালোভাবে মেখে নিলেই ভর্তাটা রেডি। এরপর নিয়ে নিয়েছি করলা। করলা ভর্তাটা আসলেই শরীরের জন্য খুবই উপকারী, তো এর সাথে আমি দিচ্ছি কাঁচা মরিচ, আর দিচ্ছি ভাজা পেঁয়াজ, আর দিব কিছুটা ধনিয়া পাতা, আর দিব স্বাদ মতন লবণ। আপনারা এখানে শুকনো মরিচ ব্যবহার করবেন না, কারণ হচ্ছে শুকনো মরিচটা অনেক সময় গ্যাস্ট্রিকের জন্য প্রবলেম করে করলার সাথে যদি আপনারা দেন, তো সেজন্য আমি এখানে কাঁচা মরিচটাই মূলত ব্যবহার করেছি। তো এবার হাতের সাহায্যে এগুলোকে একটু ভালোভাবে চটকে তারপর মেখে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সরিষার তেল। এবার এটাকেও ভালোভাবে মেখে তৈরি করে নিলাম করলা ভর্তা। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি ঢেঁড়স। ঢেঁড়সটা আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। এবার নিয়েছি স্বাদ মতন শুকনো মরিচ আর ভাজা পেঁয়াজ, নিয়েছি কিছুটা ধনিয়া পাতা, স্বাদ মতন লবণ। এবার এটাকে একটু ভালোভাবে মেখে নিচ্ছি মরিচটাকে, তারপর আমি এর মধ্যে পেঁয়াজ এবং ধনিয়া পাতাটা মেখে নিব। এরপর এর সাথে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল একটু ভালোভাবে মেখে নিয়ে তারপর ঢেঁড়সগুলো এর সাথে ভালোভাবে মিক্স করে দিব। ঢেঁড়সটার প্রতিটা বিচি একটু ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নিলেই কিন্তু ঢেঁড়স ভর্তাটা রেডি হয়ে যাবে, আর এই ভর্তাটা খেতে অসম্ভব মজার হয়। এরপর আমি দেখাচ্ছি মুসুর ডালের ভর্তা। আমি ডালটাকে ধুয়ে তারপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটু শুকনো করে সেদ্ধ করে নিয়েছি এবং এর মধ্যে দিচ্ছি শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ এবং কিছুটা ধনিয়া পাতা, সাথে দিচ্ছি স্বাদ মতন লবণ।
এবার শুকনো মরিচটাকে হাতের সাহায্যে একটু ভালোভাবে মেখে নিয়ে তারপর পেঁয়াজ এবং ধনিয়া পাতার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর এই ডালের সাথে এটাকে ভালোভাবে চটকে মেখে নিচ্ছি। আর ডাল ভর্তায় কিছুটা সরিষার তেলের পরিমাণ বেশি দিতে হবে। এখানে প্রায় 1.5 টেবিল চামচ মতন সরিষার তেল দিয়ে আমি এটাকে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। আর ভালোভাবে মেখে নিলেই কিন্তু ভর্তাটা রেডি। এই ভর্তাটা খেতেও অসম্ভব মজার হয়। এবার নিয়ে নিয়েছি টাকি মাছ। টাকি মাছগুলোকে আমি কাটা বেছে নিয়েছি ভালোভাবে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন শুকনো মরিচ। এরপর নিয়ে নিয়েছি 3-4 কোষ রসুন, ভাজা পেঁয়াজ আর কুচি করে রাখা আদা। আর নিয়ে নিয়েছি ধনিয়া পাতা আর স্বাদ মতন লবণ। এবার শুকনো মরিচটাকে একটু ভালোভাবে মেখে নিয়ে তারপর রসুন এবং পেঁয়াজ এবং আদা এগুলো সবগুলো এই শুকনো মরিচের সাথে ভালোভাবে মেখে নিয়ে তারপর মাছের সাথে একটু ভালোভাবে মেখে নিব। মাছটা নরম করে ভাজলে এই মশলাগুলো মাখাতে খুব সুবিধা হয়। এবং সবশেষ দিয়ে দিচ্ছি এখানে 1 থেকে 1.5 টেবিল চামচ মতন সরিষার তেল। এবার এটাকে ভালো করে একটু কষলে মেখে নিলেই কিন্তু এই টাকি মাছের ভর্তাটা রেডি। আর এই ভর্তাটা খেতে অসম্ভব মজার। আমার বাসায় সবচেয়ে বেশি পছন্দ করে এই টাকি মাছের ভর্তা। এরপর নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া, এর সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দিচ্ছি স্বাদ মতন শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ, আর দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার এগুলোকে আবার একটু ভালোভাবে শুকনো মরিচটাকে মেখে নিয়ে তারপর অন্যান্য উপকরণের সাথে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ মতন সরিষার তেল। এবার এই মশলার সাথে ভালোভাবে মেখে নিয়ে তারপর মিষ্টি কুমড়ার সাথে এই পেঁয়াজ এবং মরিচের মিশ্রণটা ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নিলেই কিন্তু মিষ্টি কুমড়া ভর্তাটা রেডি। তবে মিষ্টি কুমড়াটা খেতে যদি বেশি মিষ্টি হয় সেক্ষেত্রে মরিচের পরিমাণটা আপনারা বাড়িয়ে দিতে পারেন। এবার নিয়ে নিয়েছি বেগুন। বেগুনগুলোর প্রতিটার খোসাটা আমি এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিব। এটা খুব সুন্দরভাবে খোসাটা উঠে আসবে যদি হাত দিয়ে একটু প্রেস করেন। এভাবে করে আমি সবগুলো বেগুনের খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন শুকনো মরিচ, দিয়েছি ভাজা পেঁয়াজ, আর দিচ্ছি ধনিয়া পাতা, এবার দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার এটাকে একটু ভালোভাবে মরিচের সাথে মিক্স করে নিয়ে তারপর পেঁয়াজ ধনিয়া পাতা এগুলোর সাথে মিক্স করে দিয়ে এখানে প্রায় 1 টেবিল চামচ মতন সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার এর সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। আর মেখে নিলেই বেগুন ভর্তাটা রেডি। এরপর নিয়ে নিয়েছি ইলিশ মাছ। এখানে ইলিশ মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি খুব ভালোভাবে। যেহেতু লেজের অংশে অনেক কাঁটা থাকে এটাকে একটু ভালোভাবে বেছে নিবেন। এর সাথে দিয়েছি কাঁচা পেঁয়াজ, দিয়েছি শুকনো মরিচ স্বাদ অনুযায়ী, আর দিয়েছি ধনিয়া পাতা, এবার দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার শুকনো মরিচটাকে আবার একটু ভালোভাবে ভেঙে নিয়েছি। আর এই মরিচের সাথে অন্যান্য উপকরণগুলোকে ভালোভাবে মেখে নিয়ে তারপর মাছের সাথে আমি এই মিশ্রণটাকে ভালোভাবে মেখে নিব। অবশ্যই কাঁটাটা আপনারা ভালোভাবে বেছে নেবেন যেহেতু এটা সবাই খাবে। তো সাথে এর 1 টেবিল চামচ মতন সরিষার তেল দিয়ে তারপর ভর্তাটাকে আরেকটু ভালোভাবে মেখে নিয়েছি। আর শুকনো মরিচগুলো ভাজার সময় অবশ্যই বোটা সহ ভাজবেন, এতে করে মরিচগুলো কিন্তু খুব মচমচে হবে। তো এই তো ভর্তাটা তৈরি হয়ে গেল। এবার টমেটোগুলোর খোসাটাকে আমি হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো টমেটোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন শুকনো মরিচ, দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা, আর দিচ্ছি কাঁচা পেঁয়াজ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। সাথে দিচ্ছি লবণ। এবার এগুলোকে একটু হাতে সাজে ভালোভাবে চটকে তারপর টমেটোর সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। এই ভর্তাটাও আমার খুবই ফেভারিট। সাথে দিচ্ছি 1 টেবিল চামচ মতন সরিষার তেল। এবার এটাকে একটু ভালোভাবে হাতে সাহায্যে মেখে নিলেই কিন্তু টমেটো ভর্তাটা রেডি। এবার করব মূলা ভর্তা। মূলাটাকে আমি সবজি কুড়ানো দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে মূলাটাকে ভাপিয়েও নিতে পারেন। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা আর স্বাদ মতন লবণ। এবার এগুলোকে একটু ভালোভাবে মেখে নিয়ে মূলার সাথে হাত দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সরিষার তেল।
এবার এটাকে একটু ভালোভাবে মেখে নিলেই কিন্তু মুলা ভর্তাটা রেডি। এটা গরম ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে। এরপর দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ ভর্তা। এখানে আমি হাফ কাপ মতন পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর দিচ্ছি স্বাদ মতন শুকনো মরিচ, আর দিচ্ছি ধনিয়া পাতা, আর দিয়েছি লবণ। এবার এগুলোকে ভালোভাবে একটু মেখে নিব। তার আগে শুকনো মরিচটাকে একটু ভালোভাবে ধনিয়া পাতার সাথে মিক্স করে নেবেন। এরপর পেঁয়াজের সাথে এই শুকনো মরিচটাকে একটু ডোলে ডোলে ভালোভাবে মিক্স করে নেবেন। এভাবে মিক্স করে নিলেই কিন্তু পেঁয়াজ ভর্তাটা রেডি। এবার করে দেখাবো রসুন ভর্তা। তো এখানে আমি রসুনগুলো নিয়ে নিয়েছি, আর নিচ্ছি কাঁচা মরিচ, সাথে নিচ্ছি ভাজা পেঁয়াজ, আর কিছুটা ধনিয়া পাতা, আর দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার মরিচটাকে একটু হাত দিয়ে ভালোভাবে কষলে নিয়ে তারপর রসুনটাকেও কষলে নিব। মরিচটা যখন ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন লবণ দিয়ে ধনিয়া পাতার সাথে ভালোভাবে মরিচটাকে মিক্স করে নিয়ে তারপর রসুনগুলো প্রতিটা কোষ এভাবে হাত দিয়ে চেপে চেপে ভর্তাটা তৈরি করে নিতে হবে। যখন রসুনটা ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন এক টেবিল চামচ মতন সরিষার তেল এর মধ্যে দিয়ে দিব। আর এই ভর্তাটা অনেক উপকারী একটা ভর্তা, যারা খেতে পারবেন তাদের শরীরের জন্য অনেক উপকার। এই তো তৈরি হয়ে গেল। এরপর আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে চিকেন ভর্তা। চিকেনটাকে আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার হাতের সাহায্যে এর প্রতিটা কোষকে আমি আলাদা করে নিচ্ছি। সম্পূর্ণ চিকেনটা যখন এভাবে ঝুরঝুরো করা হয়ে যাবে তখন এর মধ্যে আমি স্বাদ মতন শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। চিকেনের বুকের মাংসটা এমনিতে খেতে একটু আশাস লাগে, সেজন্য আমি এখানে শুকনো মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। সাথে দিয়েছি স্বাদ মতন লবণ। যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছি সেটা বুঝেই কিন্তু এখানে লবণটা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন সরিষার তেল। এখানে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আমি ব্যবহার করেছি। আর দিচ্ছি স্বাদ মতন ধনিয়া পাতা। এবার এগুলোকে হাতের সাহায্যে একটু ভালোভাবে মেখে নিলেই কিন্তু আমাদের চিকেন ভর্তাটা রেডি। যখন আপনারা হাতের সাহায্যে মুঠি করতে পারবেন তখন বুঝতে পারবেন যে চিকেন ভর্তাটা মাখানো হয়ে গেছে। এই যে আমি আপনাদেরকে মাখিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হবে। আর এভাবেই তৈরি হয়ে গেল 2021 সালের পহেলা বৈশাখের জন্য 21 রকমের ভর্তা। আশা করি আজকের এই ভর্তার রেসিপিগুলো আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিতে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন যাতে করে এরকম নতুন নতুন রেসিপির আপডেটগুলো পেয়ে যান। আর আপনারা সাপোর্ট করলে এরকম সুন্দর সুন্দর রেসিপি আপনাদের জন্য তৈরি করতেও আমাদের আগ্রহ জন্ম নেয়। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। তবে আপনারা সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।